ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। তো আগে রান্নার ভিডিওটা ছাড়ার পর তোমরা অনেকেই বলেছিলে রান্নার ভিডিও দিতে, কিন্তু আমার রান্না করতে অত ভালো লাগে না। তো ভাবলাম যাই, তোমরা যখন বলেছিলে তো আরেকটা রান্নার ভিডিও করি। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন কি করে বানায়। চলো তাহলে দেখে নিই বানানোর জন্য কি কি লাগে। এটা বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি করা আছে, আদা কুচি, লঙ্কা, আর এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আছে, টমেটো সস, চিলি সস, না সরি সোয়া সস, চিলি সস, বেসন, অ্যারারুট, ময়দা, কর্নফ্লাওয়ার আর চিকেন নুন তেল, তো এগুলো কম্পালসারি লাগবেই। প্রথমে তাহলে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিই, এটাকে ছড়িয়ে দিচ্ছি। ও আর লাগবে ডিম, তো এবার চিকেনটাতে তাহলে ফার্স্টে ডিমটা ফাটিয়ে দেবো। যতটা পরিমাণ তোমরা চিকেনটা নেবে সেটার পরিমাণ বুঝে ময়দা বা কর্নফ্লাওয়ার এইসব জিনিসগুলো দেবে। এখানে ময়দাটা আমি অনেকটা বেশি দিলাম, কারণ চিকেনটা বেশি আছে। আর এরপর দিয়ে দিচ্ছি অ্যারারুট, অল্প পরিমাণে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, মানে 2 চামচের মতো। আদা রসুন লঙ্কা পেস্টটা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটা মাখিয়ে নেবো। চিকেনটা মাখানো হয়ে গেছে আর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেলে চিকেন পকোড়া গুলোকে ফার্স্টে ভেজে নেবো। গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। ভেজে নিই তারপরে আসছে। ভাজা হয়ে গেছে, এইবারে গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য ফার্স্টে কড়াইতে তেল তো গরম হয়ে গেছে, ফার্স্টে রসুনগুলোকে ভেজে নেবো। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, কারণ ক্যাপসিকাম নেই বাড়িতে,
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এরপরে গ্রেভিটাকে বাড়ানোর জন্য বাটিতে জল নিয়ে এর মধ্যে অ্যারোরুট মিশিয়ে ওখানে দিয়ে দেবো যাতে গ্রেভিটা বাড়ে। এটা ফুটে গেলে রেডি হয়ে যাবে চিলি চিকেন। এটা ফুটে তো চিকেনটা রেডি হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।